ফটিকছড়ির মাইজ ভান্ডার আমতলী ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত আলহাজ ডক্টর মাহমুদ হাসান স্মৃতি টেপ টেনিস সিক্স সেট গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল সম্পূর্ণ হয়ে 9 মার্চ শুক্রবার বেন্যা আমতলী সংলগ্ন মাঠ ভান্ডার শরীফ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লেলাং ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন। এড়ে বিশেষ অতিথি আছেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন। এম তানবির আহমেদের সঞ্চালনায় শুরুতে আমন্ত্রিত অতিথি অলরে ফুল দিয়ে এনে বরণ করিল আমতলী ফ্রেন্ড সার্কেলের কর্মকর্তা অল। এরা আরো উপস্থিত আছেন পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, একে মুর্শিদুল কবির, আকবর হোসেন, কাজী সালাউদ্দিন, জসিমউদ্দিন, এমরান, মামুন, শাকিল সহ আরো বোধকে। শত শত দর্শকের উপস্থিতিত্ব উত্তেজনাপূর্ণ খেলাত রহমতবাড়ির বাই বাই সংলগ্ন সাইড উইকেটে শাহনগর একতা সংঘরে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দেখ নিউজ সি প্লাস টিভি।